বাট সোল প্রোপ্রাইটারশিপ এবং পার্টনারশিপের উইকনেস গুলো কি সেগুলো আমাদের দেখতে হবে। একটা উইকনেস হচ্ছে, এটাকে এখন উইকনেস মনে হবে না, একটু পরে যখন আমরা কর্পোরেশন করবো তখন বোঝা যাবে যে এটা একটা উইকনেস। ঠিক আছে, একটা উইকনেস হচ্ছে যে সোল প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে, সোল প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে ওনারের লাইবিলিটি আনলিমিটেড। হ্যাঁ, ব্যবসা করতে গিয়ে বিজনেস অর্গানাইজেশনের যত ধরনের লাইবিলিটিস হবে সবগুলো, সব ধরনের লাইবিলিটিস এর জন্য দায়ী থাকবে হলো মালিক নিজে। আর পার্টনারশিপের ক্ষেত্রেও তাই, পার্টনারশিপের ক্ষেত্রেও তাই, সবাই মিলে আনলিমিটেড লাইবিলিটি। ধরো তিনজন পার্টনার, তার মধ্যে দুইজন যদি পালিয়ে যায় তাহলে ওই একজনকে সবার লাইবিলিটি শোধ করে দিতে হবে, পুরো বিজনেস এর লাইবিলিটি বেয়ার করতে হবে। সো লাইবিলিটি এখানে আনলিমিটেড, এখানে লাইবিলিটিকে কখনো লিমিট করার কোনো উপায় নাই। এবং শুধু তাই না, বিজনেস এর লাইবিলিটি গুলোকে ফুলফিল করার জন্য, রিপে করার জন্য যদি দরকার হয় তাদেরকে পার্সোনাল প্রপার্টি থেকে হলেও দিতে হবে বাই 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 ল, এটাকে দিতেই হবে, লিগালি তাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং আরেকটা অসুবিধা হচ্ছে সোল প্রপার্টারশিপের ক্ষেত্রে ফান্ড রেজিং পাওয়ার খুব কম, একজনই মানুষ, তার আর কতই ক্যাপিটাল থাকবে, প্লাস নর্মালি সোল প্রপার্টারশিপ ছোট হয়, ছোট অর্গানাইজেশনকে ব্যাংকও খুব সহজে লোন দিতে চায় না। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা হতো যে প্রপারেটর মাস্ট বি জ্যাক অফ অল ট্রেড। হ্যাঁ, তুমি বলছো যে আমি একাই ম্যানেজ করব, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তুমি একাই যদি পুরো বিজনেস ম্যানেজ করতে চাও, তোমাকে তোমাকে একাই অ্যাকাউন্টিং জানতে হবে, হ্যাঁ একাই তোমাকে মার্কেটিং জানতে হবে, একাই তোমাকে ফাইন্যান্স জানতে হবে, হিউম্যান রিসোর্স জানতে হবে, সবকিছু, সব ব্যাপারে তোমার জ্যাক অফ অল ট্রেড হতে হবে। ঠিক আছে, এরকম মানুষ থাকতে পারে বাট খুব রেয়ার। এবং শুধু তাই না, এমপ্লয়ীদেরকে তারা লং টার্ম ক্যারিয়ার অপরচুনিটি দিতে পারে না। হ্যাঁ, একজন মানুষ যখন অন্য কোনো বড় অর্গানাইজেশনে চাকরি পায় না তখনই তারা ছোট ছোট অর্গানাইজেশনে চাকরি নিতে যায়। সো দে ইউজুয়ালি ডু নট সি লং টার্ম ক্যারিয়ার গ্রোথ, সো দে আর নট সাস্টেইনড এমপ্লয়ী। হ্যাঁ, তারা এখানে তাদের ওনারশিপ ঠিক থাকে না এবং তারা অত বেশি ডিভোটেড হয় না। এবং ল্যাক অফ কন্টিনিউটি, হ্যাঁ যদি সোল প্রোপ্রাইটারশিপ সে ডিসিশন চেঞ্জ করে তাহলে বিজনেস থাকবে না, যদি সে আল্লাহ না করুক মরে যায় তাহলে সেটা রান নাও করতে পারে, হ্যাঁ যদি তার পরবর্তী বংশধররা সে না চালায়। আর পার্টনারশিপের ক্ষেত্রে আমরা যেটা যেমন বলেছি আনলিমিটেড লাইবিলিটি, সেরকম এখানে আরো কিছু প্রবলেম আছে। যেমন ধরো যদি কোনো পার্টনার মারা যায় তাহলে কিন্তু পুরো পার্টনারশিপ ডিসলভ হয়ে যায় এবং তখন আবার রিমেইনিং পার্টনারদের মধ্যে নতুন করে ডিড করতে হয়। ঠিক আছে, এবং শুধু তাই না, আমাদের পার্টনারশিপের ক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সোল প্রপার্টারশিপ যেমন আজকে বললাম কালকে বিজনেস শেষ, সেটা না, একটা একটা পার্টনারশিপের ক্ষেত্রে লিকুইডেশন করতে গেলে সব পার্টনারের কনসেন্ট লাগে। এবং শুধু তাই না, আমাদের একজন পার্টনারশিপ যদি আমরা একজনের কাছ থেকে অন্যজনের কাছে ট্রান্সফার করি সেটার ক্ষেত্রেও লিগাল লিগাল কিছু ইস্যুস আছে। হ্যাঁ, এগুলো লিগালি করতে হয় আলাদা করে।